প্রিয় বন্ধুরা, আমি সঞ্জীব সরকার, আর তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথফুল স্টাডি। আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাধ্যমিক 2021 ছাত্রছাত্রীদের জন্য। আর আজকে আমি তোমাদের সামনে তোমাদের মাধ্যমিকের যে এবিটিএ টেস্ট পেপার রয়েছে, এই টেস্ট পেপারের ভিতর থেকে তোমাদের জিওগ্রাফি বিষয়ের টানা 14টি সেটের কিন্তু প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরবো। এর আগে আমি তোমাদের ইতিহাস বিষয়ের 12টি সেটের প্রশ্নপত্র তুলে ধরেছি, যারা যারা সেই ভিডিওটি দেখনি অবশ্যই দেখে নিও, আমি ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্কটি দিয়ে দিব। আর এখন আমরা কিন্তু জিওগ্রাফি নিয়ে আলোচনা করব, আর 14টি সেট যেহেতু তাই ভিডিওটি একটু বড় হবে, তোমরা সময় নিয়ে সেসব দিয়ে দেখবে, অবশ্যই উপকৃত হবে। যদি কোথাও মনে হয় যে তোমাদের কোনো জায়গায় ভুল মনে হয়েছে কোনো উত্তর, তাহলে অবশ্যই কিন্তু সেই উত্তরটা তোমরা কমেন্টস বক্সে জানাবে, কারণ আমি যে 100% সঠিক হবো তার তো কোনো মানে নেই, কোনো জায়গায় ভুল হতে পারে চলার পথে, তো যদি কোথাও ভুল মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আমরা শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে এই যে 14টি সেটের সলিউশন করা হয়েছে, হ্যাঁ, তো এখানটায় প্রথম পেজের পরে বা দ্বিতীয় পেজের পরে, হ্যাঁ, যে প্রশ্নগুলো বারবার রিপিটেড হয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু আমি গোল করে দিয়েছি, তো তোমরা কিন্তু সেই প্রশ্নগুলোকে ভালোভাবে লক্ষ্য করবে। একই প্রশ্ন এমসিকিউ আসছে, এসিকিউ আসছে, ভিএসিকিউ আসছে, সত্য মিথ্যাতে আসছে, হ্যাঁ, তো এই জায়গাটা কিন্তু তোমরা একটু লক্ষ্য রাখবে, যথেষ্ট উপকৃত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, তোমাদের কী কী বিষয়ে সাজেশন প্রয়োজন, নোটস প্রয়োজন, ছোটো প্রশ্ন প্রয়োজন, কী কীরকম ভিডিও দিলে তোমাদের ভালো হয় সমস্তটা কমেন্টসে জানাও, আমরা চেষ্টা করবো তোমাদের সাহায্য করার। বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর তুমি যদি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো চলে এসেছি আজকে আমরা মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলিউশন নিয়ে, আর আজকে আমরা আলোচনা করবো জিওগ্রাফি বিষয় নিয়ে। আর আজকে আমি জিওগ্রাফির টানা 14টি সেট, 50 নাম্বারটা তো ওল্ড ইয়ার্স কোশ্চিন, তারপর থেকে যে টানা 14টি সেট রয়েছে, 14টি সেট কিন্তু এই একটি ভিডিওতে তোমার সামনে তুলে ধরবো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি। দেখো 82 নম্বর পেজের নিচে চলে আসো জিওগ্রাফিতে, প্রথমে বিভাগ ক বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো, এখানে 14 নম্বর তোমাদের রয়েছে, তো উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, নদীর গতিবেগ 3 গুণ বৃদ্ধি পেলে তার বোঝা বহনের ক্ষমতা বাড়ে, ঘ নাম্বার এটা উত্তর হবে 729 গুণ। সিন্ধু নদের মোহনায় থাকা বদ্বীপ হলো ধনুকাকৃতি বদ্বীপ, ব্লো আউট গড়ে ওঠে যে প্রক্রিয়ায় তা হলো অপবাহন, এই অপবাহনকেই কিন্তু অপসারণ বলা হয়, মনে রাখবে। ওকে, পৃথিবীর বৃহত্তম বালুকাময় মরুভূমি হলো সাহারা, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত নয় সেটা কী হবে, এটা বাজাদা। তারপর দেখো জাস্কর ও পীরপাঞ্জলের মধ্যে রয়েছে কি কাশ্মীর উপত্যকা, সিকিম ও চুম্বি উপত্যকার মধ্যে যোগাযোগ রক্ষা করে কে, নাথুলা। নাগার্জুন সাগর প্রকল্প গড়ে উঠেছে যে নদীতে তা হলো কৃষ্ণা, যে ঘটনার সঙ্গে বৃষ্টিপাত যুক্ত নয় তা হলো আধি, খোয়াই ক্ষয় বেশি মাত্রায় ঘটে যে মৃত্তিকায় তা হলো ল্যাটেরাইট মৃত্তিকা, ভারতে সর্বাধিক উৎপন্ন কফি যে প্রকৃতির তা হলো আরবীয়, ভারতে তথ্য প্রযুক্তির শিল্পের প্রধান কেন্দ্র হচ্ছে বেঙ্গালুরু, ভারতের প্রতি কিমিতে জনঘনত্ব 382 জন, ভারতে প্রথম পাতাল রেল চালু হয় কলকাতাতে। এবার শুদ্ধ অশুদ্ধ আমি এখানে শুধু ট্রু ফলস করে দিয়েছি, অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতার পরিবর্তন হয় এটা ট্রু মানে সত্য মানে শুদ্ধ, দোয়াব অঞ্চল বন্যাপ্রবণ হয় এটা অশুদ্ধ, গোদাবরীর অন্যতম উপনদী হলো ইন্দ্রাবতী এটা শুদ্ধ, ভারতবর্ষে জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক মৌসুমী বায়ু এটা অশুদ্ধ, ভারতের ইক্ষু রাজ্য বলা হয় মধ্যপ্রদেশকে এটা অশুদ্ধ, রেল পরিবহনের পণ্য পরিবহন ব্যয় সর্বনিম্ন হয় এটা শুদ্ধ। এবার শূন্যস্থান পূরণ দেখে নাও, মালাস্পিনা হলো একটি পাদদেশীয় হিমবাহ, পলল শঙ্কু পর্বতের পাদদেশে মানে পাদদেশ অঞ্চলে দেখা যায়, উত্তর গুজরাট পশ্চিম ও উপকূলীয় সমভূমি দেখা যায়, পূর্ব উপকূলের বৃহত্তম হ্রদ চিল্কা, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার, ভারতের বৃহত্তম ডিজেল লোকোমোটিভ কোথায় অবস্থিত এটা বারাণসী, স্বল্প দূরত্বের ক্ষেত্রে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য পরিবহন হলো সড়কপথ। এবার দেখে নাও একটি বা দুটি শব্দ উত্তর দাও, নুনাটক কোন হিমবাহ দেখা যায় মহাদেশীয়, বারখান কোন ধরনের বাড়িয়ারি তির্যক। এবার দেখো নিউমুর দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত, এটা হচ্ছে হারিয়াভাঙা। দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়, এটা গোদাবরী। কোন শহরকে ভারতের সবুজ শহর বলা হয়, এটা চেন্নাই। ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কিন্তু কোথায় অবস্থিত, হিন্দ মোটর, এটা খুব ইম্পর্টেন্ট, বারবার মানে এসেছে কিন্তু। ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি, এটা হবে কিন্তু কান্ডালা। তারপর দেখে নাও দক্ষিণ রেলওয়ে প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, কলকাতার গার্ডেন রিচে। এবার স্তম্ভ মিলাও, পশ্চিমঘাট পর্বত হবে থলঘাট, বৃষ্টি জল সংরক্ষণ হবে চেন্নাই, তেলকো হবে পিথমপুর, আইসিএআর হবে পুসা। ম্যাপ পয়েন্টিং আমরা কিন্তু পরে একটা ভিডিওতে করে দেবো। ওকে, এবার 103 নম্বর পেয়ে চলে আসে, দেখো প্রথম প্রশ্ন, আবহবিকার পুঞ্জিত স্থলন ও ক্ষয়ীভবন প্রক্রিয়াকে সম্মিলিতভাবে বলে নগ্নীভবন, নদীবাগের উত্তাল অংশের সঞ্চয়কে বলে বিন্দুবার, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহটি হলো মালাস্পিনা, হিমশিরিতে সৃষ্ট হ্রদকে বলা হয় প্যাটারনোস্টার হ্রদ,
মরু অঞ্চলে শুষ্ক অগভীর নদীঘাটকে বলা হয় ওয়াদি। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে ভাবর। বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা 28টি। ভারতের দীর্ঘতম শেষকালটি হলো ইন্দিরা গান্ধী খাল। তারপরে রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকা, দেখা যায় নিম্নলিখিত অঞ্চলে এটা কোন অঞ্চল হবে, এটা পশ্চিমঘাট পর্বতের পশ্চিমাঞ্চল হবে। চন্দন গাছ জন্মায় কোথায়, এটা হবে পর্ণমোচী অরণ্যে। কৃষ্ণত্ব ফসল বলা হয় ধানকে। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানাটি গড়ে উঠেছে দুর্গাপুরে। তারপর দেখো ভারতের 2011 সার্বিক সাক্ষরতার হার কত, 74.04%। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হলো NH44। এবার শুদ্ধ অশুদ্ধ, জলপ্রপাতের তলদেশে মন্ত্রগুপ সৃষ্টি হয় এটা অশুদ্ধ। বায়ুর গতিপথে আড়াআড়িভাবে গঠিত হয় যে বালিয়ারি তাকে বলে অনুধৈর্ঘ্য বালিয়ারি, এটা অশুদ্ধ। 21শে মার্চ বিশ্ব বনদিবস পালিত হয়, এটা শুদ্ধ। কৃষ্ণ মৃত্তিকা প্রধানত ব্যাসাল শিলা দ্বারা গঠিত হয়, এটাও শুদ্ধ। ভারতের সর্বোচ্চ মালভূমির নাম ডেকান ট্র্যাপ, এটা অশুদ্ধ। আধুনিক শিল্পদানব বলা হয় তথ্য প্রযুক্তি শিল্পকে, এটাও অশুদ্ধ। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার 2011 সালের আদমশুমারি অনুযায়ী, এটা হচ্ছে শুদ্ধ। এবার চলে আসো শূন্যস্থান পূরণে। নীলকণ্ঠ, নীলকণ্ঠ একটি হচ্ছে পিরামিড চূড়া। রাজস্থানের সম্বর একটি প্রায়া হ্রদের উদাহরণ। উচ্চ হিমালয় ও পীরপাঞ্জল, এর মাঝে কাশ্মীর উপত্যকা অবস্থিত। দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। রেটুন পদ্ধতি আখ চাষের সঙ্গে সংযুক্ত। ভারতের বৃহত্তম রেল কোচ নির্মাণ কেন্দ্র তামিলনাড়ুর পেরাম্বুরে অবস্থিত। ভারতে 1995 সালে প্রথম মোবাইল পরিষেবা চালু হয়। তারপর দেখো একটি দুটি বাক্যে শব্দ, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম হচ্ছে জলবিভাজিকা। ইনসেলবাস কিসের উপর ভূমিরূপ, মানে কিসের ভূমিরূপ, এটা হচ্ছে বায়ুর ক্ষয়কার্য দ্বারা কিন্তু এটা হয়। পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি, এটা কিন্তু হবে জ্যাকোৎসাগে ইসব্রে। ওকে, তারপর তোমরা দেখে নাও দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, এটা কোয়েম্বাটুর। ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণ সর্বাধিক অগ্রণী, তামিলনাড়ু, এটাও ইম্পর্টেন্ট। দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম কি, আনাইমুদি। ভারতের ডেট্রয়েট কাকে বলে, এটা চেন্নাই। ভারতের মেট্রো কোথায় প্রথম চালু হয়, কলকাতা। বাম দিক ডান দিক, তাল, তাল হচ্ছে পশ্চিম হিমালয় হ্রদ। মরু উদ্যান হচ্ছে মরু বসতি অঞ্চল। বারাণসী হবে তোমার ডিজেল রেল ইঞ্জিন এবং কান্ডালা হবে ভারতের শুল্কমুক্ত বন্দর। এবার 125 নম্বর পৃষ্ঠার নিচের দিকে চলে আসো জিওগ্রাফি। দেখো আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হচ্ছে কি, পর্যায়ন। তারপরে রয়েছে ভারতের বৃহত্তম হিমবাহ কোনটাকে বলা হয়, সিয়াচেন। গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন গিলবার্ট। কাসকেড বদ্বীপ গঠিত হয় যে নদীর মোহনায়, এটা হচ্ছে এব্রো। মরু ও মরুপ্রায় অঞ্চলের শুষ্ক নদীঘাতকে বলে ওয়াদি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভাকরানাঙ্গাল অবস্থিত যে নদীর উপর তা হলো শতদ্র, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে অবস্থিত উপত্যকাগুলিকে বলে দুন। পাঞ্জাবের নবীন পলিগঠিত ভূমিকে বলা হয় বেট। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারত ও পাকিস্তানের সীমারেখাকে বলা হয় র্যাডক্লিফ লাইন, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। উন্নয়নের জীবনরেখা যে পরিবহন ব্যবস্থাকে বলা হয়, এটা হচ্ছে তোমাদের জলপথ। বৃষ্টির জল সংরক্ষণে ভারতের প্রথম স্থান অধিকার রাজ্যটি হলো তামিলনাড়ু, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ হলো কার্পাস। সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্যটি হচ্ছে অরুণাচল প্রদেশ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার সত্যমিথ্যা চলে আসি আমরা, মানে শুদ্ধ অশুদ্ধ। লবণাক্ত মৃত্তিকা কার্পাস চাষের জন্য আদর্শ, এটা অশুদ্ধ। এলনিনোর প্রভাবে ভারতে প্রবল বৃষ্টিতে বন্যা দেখা যায়, এটা অশুদ্ধ। হেক্টর প্রতি ধান উৎপাদনে পাঞ্জাব ভারতে প্রথম, এটা শুদ্ধ। NH2 জাতীয় সড়কটি কলকাতার মুম্বাইয়ের সঙ্গে যুক্ত করেছে, এটা অশুদ্ধ। ভারতের বৃহত্তম সরকারি ইস্পাত কেন্দ্রটি হলো ভিলাই, এটা শুদ্ধ। তথ্য প্রযুক্তি শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়, এটা কিন্তু অশুদ্ধ। কাঞ্চনজঙ্ঘা ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ, এটা অশুদ্ধ। এই তথ্য প্রযুক্তি শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়, এই টাইপের প্রশ্ন কিন্তু থাকছে বারবার করে, মাথায় রাখবে। এবার শূন্যস্থান পূরণে চলে আসো। নদীর ক্ষয়কার্যের শেষ সীমা সমুদ্রপৃষ্ঠ নামে পরিচিত। আল্পসের ম্যাটারহর্ন হলো একটি পিরামিড চূড়ার উদাহরণ। দুটি শিব বালিয়ারির মাঝের অংশকে বলা হয় গাসি। ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল চিরহরিৎ উদ্ভিদ বলা দেখা যায়। ঋতু পরিবর্তনের সাথে সাথে ভারতের বায়ুপ্রবাহ প্রায় 180 ডিগ্রি পরিবর্তন ঘটে। ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে রয়েছে লোহিত মৃত্তিকা। 2011 সালের আদমশুমারি অনুযায়ী শহরের ন্যূনতম জনসংখ্যা হবে 5000 জন। কিউসে কিসের একক, এটা জলপ্রবাহ। বারখান কোন ধরনের বালিয়ারি, তির্যক বালিয়ারি, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট সমুদ্র উপকূল জলমগ্ন উপত্যকায় কী বলা হয়, ফ্রিয়ড। বালির মধ্যে কোন খনিজ বেশি পরিমাণে থাকে, এটা সিলিকন ডাইঅক্সাইড। ভারতের উত্তর পশ্চিম দিকে যে উষ্ণ শুষ্ক বায়ু প্রবাহিত হয় তার নাম কি, সেটা হচ্ছে হবে হচ্ছে লু। ল্যাটেরাইট মৃত্তিকা দুটি খনিজ উপাদানের নাম বলো, এটা হবে হচ্ছে ফেরাস অক্সাইড এবং অ্যালুমিনিয়াম। ভারতের প্রথম মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্রটির নাম কি, এটা হচ্ছে হিন্দ মোটর, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের গড় জনঘনত্ব কত হবে, এটা 332 জন বর্গ কিলোমিটার। এবার হচ্ছে আমাদের বাম দিক ডান দিক, আম্রবৃষ্টি হবে কেরল। ভারতের ডেট্রয়েট হবে চেন্নাই। মৃত্তিকা গবেষণাগার হবে যোধপুর। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে হায়দ্রাবাদ। এবার 150 নম্বর পৃষ্ঠার নিচের দিকে চলে আসো। দেখো কী রয়েছে, বহির্জাত শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। পলিশঙ্কু গঠিত হয়
नदी उच्च मध्यगति संयोगस्थले शुष्क अंचल गिरिखाते बला है कैनियन एट इम्पोर्टेंट प्रश्न आज हिमबाहर क्षयकार्य फले गठित भूमिरूप हे रसे मताने मोरगे झुटिर मत देखते भूमिरूपटी हलो यारदांग भारत राज्य पुनर्गठन मूल भित्ति हे भाषा मरुभूमि अंचले शुष्क शुष्कपाय मृत्तिकाके बोले सिरोजेम भारत और श्रीलंकार मध्य अवस्थित के पक प्रणाली भारत बृहत्तम नदी परिकल्पना हलो भाकरा नांगाल खूब इम्पोर्टेंट डेकान क्लाब देखा जाए महाराष्ट्र मालभूमि भारत सिलिकन भैली बला है बेंगालुरु के एट इम्पोर्टेंट केरलार उपकूले जो नामे परिचित ये मालाबार दक्षिण भारत आम्रबृष्टिखंडित देखा जाए ग्रीष्मकाले उदीयमान शिल्प बला है पेट्रो रसायन शिल्प के इम्पोर्टेंट प्रश्न रही है एवं शुद्ध अशुद्ध बदीप नदी उच्च गति सृष्टि है ये अशुद्ध धान एक रवि शस्य ये अशुद्ध बारखान वायुर काजेर फले सृष्ट भूमिरूप एट शुद्ध दक्षिण पूर्व रेलर सदर दफ्तर कटके अवस्थित ये अशुद्ध गंगा समभूमिर प्राचीन पलिगठित अंचल के भांगार बोले शुद्ध कृष्ण मृत्तिका कार्पास चाषेर पक्षे आदर्श एट शुद्ध दक्षिण भारत मैनचेस्टर बला है कोयम्बाटूर के सरि मैनचेस्टर बला है अहमदाबाद के यहाँ क्योंकि मिथ्या मैंने अशुद्ध कि बला है कोयम्बाटूर के बला है ओके दक्षिण भारत मैनचेस्टर कोयम्बाटूर के बला है दक्षिण भारत मैनचेस्टर केंद्रिक प्रश्न क्योंकि थकते कोयम्बाटूर केंद्रिक प्रश्न बार बार थकते देखते तुम्हारा निश्चय एबार शून्य स्थान पूरण जलप्रपात धापे धापे नेमे ताके बला है कास्केड पर्वत पादेशे हिमबाह के पादेशे हिमबाह बला है भारत सर्वाधिक जनबहुल शहर को मुम्बई रवि शस्य चाष है शीतकाले गोलापी शहर बला है जयपुर के भारत बृहत्तम मोटर गाड़ी निर्माण केंद्र हे गुड़गांव एक आल्पीय उद्भिदे उदाहरण हे ओक तपर देखे ना नदी गर्भे अवकर्ष प्रक्रिया सृष्ट गर्तगुली की बोले मंथकूप भारत इक्षु गवेषणागार केंद्र कथा अवस्थित उत्तर प्रदेश के कानपुरे राजस्थान चलमान बालियारे की बला है ध्रियान भारत को राज्य बिस्टि जल जल संरक्षण अग्रणी तमिलनाडु बार बार थकते बस इम्पोर्टेंट रही है एक अविशुद्ध काचामाल उदाहरण की आकरिक लोहा नागार्जुन सागर नदी परिकल्पना को नदी ऊपर अवस्थित एट कृष्णा भारत भारत को जलवायु अंतर्गत मौसुमी को फसल के सोनाली फसल तंतु बला है सोनाली तंतु ये हे पाट देखो कारेवा एट हे मृत्तिका रेटून एट आकचास शिवसमुद्रम एट जलप्रपात नीलकंठ एट हे पिरामिडचूड़ा हमें मैप पॉइंटिंग पर करब एक भिडियोते ओके 168 नम्बर पेजे एके बारे शेषे चले आसो देखो प्रथम क्यों प्रश्न रही है मरु अंचले शुष्क नदीघाट की बला है वादी एट इम्पोर्टेंट प्रश्न रही है बहिर्दौत समभूमि पृष्ठदेश गर्त के बला है केटल तपर देखो सर्वाधिक प्रभाव विस्तारकारी बहिर्जात शक्ति के बला है नदी सुंदरबन द्वीपगुली धीरे धीरे डूबे जावर मूल कारण हे समुद्र जलतल उत्थान हिमालय पर्वत नीलकंठ सिंह एक पिरामिड चूड़ा तरपे रही है देखो दिल्ली के जतियों राजधानी अंचल व्याख्या देवा है 1991 साले पश्चिमघाट पर्वत सर्वोच्च सिंह এটা কি বলা হয় বাবুলমালা তাপ্তি একটি উপনদী হচ্ছে পূর্ণা এটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে সুজাতা একটি উচ্চ ফলনশীল কার্পাস বীজ এটাও ইম্পর্টেন্ট আছে ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা গড়ে উঠেছে কোথায় ভিলাইতে ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদক্ষেপ কি ফালি চাষ ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো কূপ ও নলকূপ ভারতের বৃহত্তম কফি উৎপাদক জেলা হচ্ছে হাসান ভারতের হাইটেক বন্দরটি হলো নবসেবা এবার শুদ্ধ অশুদ্ধ নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা 64 গুণ বাড়ে এটা সত্য চলমান বরফের স্তূপ হলো হিমবাহ এটাও সত্য মানে শুদ্ধ ঠেসমূল পর্ণমোচী উদ্ভিদে দেখা যায় এটা অশুদ্ধ করমণ্ডল উপকূলের উপরতকে কয়াল বলে এটা অশুদ্ধ ভারতের করমুক্ত বন্দর কলকাতা এটা অশুদ্ধ শিলং বৃষ্টিচ্ছায় অঞ্চলের অন্তর্গত এটা শুদ্ধ হিমরেখার উপর থেকে নদীর কাজ শুরু হয় এটা অশুদ্ধ এবার আমরা শূন্যস্থান পুনে চলে আসবো বায়ুপ্রবাহের দিকে সমান্তরালের গঠিত বালিয়ারিকে সিপ বলে পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় ভারতের সবুজ বিপ্লবের সবচেয়ে বেশি প্রভাব পড়ে গম চাষে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুরকে বলা হয় ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো বিহার ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কাকে বেঙ্গালুরুকে পেডিমেন্টের নিচে গঠিত সমভূমিকে বাজাদা বলে ভারতের বৃহত্তম নদীদ্বীপের নাম কি এটা কিন্তু মাথায় রাখতে হবে ইলহাদ মারাজো মাথায় রাখবে এটা ওকে ক্র্যাগের পশ্চাৎ দেশের শিল্পস্তূপকে বলা হয় টেল অর্ধচন্দ্রাকৃতি বালিয়ারি কী নামে পরিচিত এটা বারখান সর্বাপেক্ষা জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি এটা দিল্লি কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সবচেয়ে কম দৈর্ঘ্যের আন্তর্জাতিক সীমারেখা রয়েছে এটা হবে ভুটান ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত জামনগরে এটা কিন্তু মাথায় রাখবে ভারতের কমলালেবু শহর বলা হয় নাগপুরকে নর্মদা নদীতে সৃষ্ট প্রধান জলপ্রপাতটির নাম কি এটা কিন্তু ধোঁয়াধার ডান দিক বাম দিক ভেম্বানাথ কী হবে কেরল খোয়াই এটা মৃত্তিকা সিয়াচেন এটা হিমবাহ আউটসোর্সিং এটা তথ্য প্রযুক্তি শিল্প এবার 170 নম্বর পেয়ে চলে আসো পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকাটি হলো আমাজন ভারতের একটি ভ্যানসিং আইল্যান্ড হলো লোহাচড়া
তারপরে দেখে নাও পরবর্তী প্রশ্ন, যেটা তোমাদের রয়েছে, নীলকণ্ঠ একটি কি পিরামিড চূড়া? কাতারা হলো একটি অপবাহন গর্ত, এই অপবাহনকে কিন্তু অপসারণ বলা হয়, মাথায় রাখবে। সাহারায় প্রস্তরময় মরুভূমিকে কি বলা হয়? হামাদা। ভারত ও পাকিস্তানের সীমারেখাটি কি নামে পরিচিত? র্যাডক্লিফ লাইন। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? আনাইমুদি। সেচ সেবিত জমির বিচারে বিশ্ব ভারতের স্থান কত? বিশ্বে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়। আম্রবৃষ্টি দেখা যায় কোথায়? কর্ণাটকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একটি আলপীয় উদ্ভিদের উদাহরণ দাও। এটা পাইন। ভারতের কার্পাস গবেষণাগার অবস্থিত যে শহরে সেটা হচ্ছে নাগপুর। একটি অস্থানু শিল্পের উদাহরণ হলো কার্পাস বস্ত্র বয়ন শিল্প। তারপরে দেখে নাও পরবর্তী প্রশ্ন, আরব সাগর রানী কাকে বলা হয়? কোচিকে। ভারতের বৃহত্তম বিপণন বন্দরটি যে শহরে অবস্থিত? এটা কলকাতা। এবার দেখে নাও শুদ্ধ অশুদ্ধ, হিমদ্রোণীতে প্যাটার্নস্টান হ্রদ গঠিত হয়, এটা কিন্তু অশুদ্ধ, এটা হচ্ছে হিমশিরি হবে, উত্তরটা মাথায় রাখবে। হ্যাঁ, দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমিকে কী বলে? দোয়াব বলে, এটা অশুদ্ধ। কি বলা হয় দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমিকে? জলবিভাজিকে বলা হয়, লিখে রেখেছি আমি, মাথায় রাখবে। ভারতের রাজ্যের সংখ্যা বর্তমানে 28টি, এটা শুদ্ধ। সোনালী চতুর্ভুজ প্রকল্পটি রেলপথের সাথে যুক্ত, এটা অশুদ্ধ। দক্ষিণ ভারতের একটি পর্বতগ্রন্থি হলো নীলগিরি, এটা শুদ্ধ। ভারতের একক বৃহত্তম শিল্পটি হলো লৌহ ইস্পাত শিল্প, এটা শুদ্ধ। ব্যাসাল্ট শিলা একটি রেগুর মৃত্তিকার সৃষ্টি হয়, এটা শুদ্ধ। মরুভূমি অঞ্চলে, এবার শূন্যস্থান পূরণ, মরুভূমি অঞ্চলে অবশিষ্ট পাহাড়কে কী বলা হয়? মোনারক। নদীর মোহনায় পাখির পায়ের মতো বদ্বীপ গড়ে উঠেছিল, এটা কি? মিসিসিপি মিসৌরি। পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হলো কি? আলাস্কার মালাসপিনা। কালবৈশাখী ঝড় আসামে কী নামে পরিচিত? বরদৈছিলা, বরদৈছিলা। ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্যটি কি? এটা অরুণাচল প্রদেশ। খুব ইম্পর্টেন্ট, ভারতের প্রধান কফি রপ্তানিকারী বন্দর কোনটা? চেন্নাই। দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায়? কলকাতা। ভারতের বৃহত্তম নদী দ্বীপের নাম কি? এটা ছোটো প্রশ্ন চলে আসছে, কিন্তু ভারতের বৃহত্তম নদী দ্বীপের নাম কিন্তু মাজুলি। থর মরুভূমিতে চলমান বালিয়ারিকে কী বলে? ধ্রিয়াং। ভারতের উচ্চতম মালভূমির নাম কি? লাদাখ। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডুতে। কাঠমান্ডু কি? নেপালের রাজধানী। ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক? এটা মধ্যপ্রদেশ। তারপরে প্রকল্পটি কোন নদীর উপর গড়ে উঠেছে? স্বতন্ত্র। ভারতের রুর কাকে বলা হয়? দুর্গাপুরকে। ভারতের গড় জনঘনত্ব 2011 অনুযায়ী কত? 382 জন বর্গ কিলোমিটারে। এবার বাম দিক ডান দিক, চা হবে বাগিচা ফসল, চিল্কা হ্রদ হবে লেগুন, শিলং হবে সরি কোঙ্কণ উপকূল হবে বাগিচা, কোঙ্কণ উপকূল হবে হচ্ছে মুম্বাই, এবং শিলং হবে মেঘালয় মালভূমি। চা কী হচ্ছে? চা হচ্ছে বাগিচা ফসল, চিল্কা হ্রদ লেগুন, কোঙ্কণ উপকূল মুম্বাই, শিলং মেঘালয় মালভূমি। আর ম্যাপটা আমরা পরবর্তীতে করবো। ওকে, চলে আসো 204 নম্বর পেজে। এবার একদম শেষের দিকে চলে আসো, দেখো এখানে কি লেখা আছে। ভূপৃষ্ঠের বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হলো সূর্য, আন্তর্জাতিক প্রক্রিয়ার একটি উদাহরণ হলো ভূমিকম্প, পলল বাজনী গঠিত হয় পর্বতের পাদদেশীয় অঞ্চলে, হিমবাহের সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপটি হলো ড্রামলিন, মরুভূমির শুষ্ক নদীখাতকে বলা হয় ওয়াদি, ভারত চীন সীমারেখার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। ওকে, ভারতের দীর্ঘতম হিমবাহ এটার নাম হচ্ছে সিয়াচেন, গোদাবরী একটি উপনদী হচ্ছে পেনগঙ্গা, ভারতে উচ্চতম উচ্চতম মালভূমি, এটা মরুভূমি রাখা আছে, এটা উচ্চতম মালভূমি হলো লাদাখ মালভূমি। তারপরে দেখো গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটি যে নামে পরিচিত সেটা হচ্ছে খাদার, এটা মাথায় রাখবে। আর যদি এই গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিমাটি যদি বলা হয় তাহলে কিন্তু এটা হবে কিন্তু মনে করো ভাঙ্গুর। হ্যাঁ, তাহলে লিখে রেখেছি আমি এখানে, হ্যাঁ প্রাচীন হলে কিন্তু ভাঙ্গুর, আর যেহেতু নবীন বলেছে তাই খাদার হবে। গরান দেখা যায় কোথায়? গরান দেখা যায় গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে। একটি বাগিচা ফসলের নাম বলো, এটা কফি। ভারতের একক বৃহত্তম শিল্পটি হচ্ছে কার্পাস বয়ন শিল্প। ভারতের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ। এবার শুদ্ধ অশুদ্ধ, নিম্নস্থান ভরাট হয়ে ভূমির উচ্চতা বৃদ্ধি পেলে তাকে আরোহণ বলে, এটা সত্য মানে শুদ্ধ। ভলগা নদীর বদ্বীপ পাখি পায়ের মতো, এটা হচ্ছে অশুদ্ধ। ইনসেলভার হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, এটা অশুদ্ধ। ভেমানাদ হলো ভারতের একটি হ্রদের উদাহরণ, এটা অশুদ্ধ। এলনিনোর ফলে ভারতের বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পায়, এটা শুদ্ধ। হীরক চতুর্ভুজ ভারতীয় রেলপথের সহিত সম্পর্কিত, এটা শুদ্ধ। পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হলো ন্যাপথা, এটা শুদ্ধ। এবার চলে আসি আমরা হচ্ছে পরবর্তী যে শূন্যস্থান পূরণগুলো রয়েছে। নিম্নগতিতে নদীর প্রধান কাজ কী হয়? সঞ্চয়। হাতল ছাড়া ডেকচেয়ারের মতো হিমবাহ গঠিত ভূমিরূপের নাম কি? সাগ বা কড়ি। রাজস্থানের থর মরুভূমিতে অপসারণ সৃষ্ট গর্তগুলিকে ধান্দ বলে, মানে ধান নামে পরিচিত। পূর্ব হিমালয় সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। পূর্বঘাট পর্বতের অনুবাদ ঢাল বৃষ্টিচ্ছায় অঞ্চল, মহারাষ্ট্র মালভূমি কৃষ্ণমৃত্তিকা দ্বারা গঠিত। ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত বেঙ্গালুরু। তারপরে তো পরবর্তী প্রশ্ন রয়েছে, অর্ধচন্দ্রাকৃতি বালিয়ারি কী নামে পরিচিত? বারখান। ভারতের বৃহত্তম দুনটির নাম হচ্ছে দেরাদুন। ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখা নর্মদা বা তাপ্তি। উত্তর ভারতের গ্রীষ্মকালে ধূলিঝড় নামে কী পরিচিত? আধি। আর যদি ধুলি কাটা যায় শুধু ঝড় থাকে তাহলে কিন্তু এটা হবে লু। ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? এটা হচ্ছে দেরাদুন। ভারতের প্রধান রবি ফসল কোনটি? গম। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয়? এটা কোয়েম্বাটুর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 2011 সাল অনুযায়ী ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 382 জন।
দেখো ডান দিক বাম দিক সোনালিকা হচ্ছে গম, কয়না হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা, হলদিয়া হচ্ছে পেট্রো রসায়ন কেন্দ্র এবং জোরহাট হচ্ছে চা গবেষণা কেন্দ্র। এবার 222 নম্বর পৃষ্ঠা তোমার চলে আসো একেবারে নিচের দিকে। দেখো যে প্রক্রিয়ায় মাধ্যমে ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি ও হ্রাসের মধ্যে সামঞ্জস্য ঘটে তাকে বলা হয় পর্যায়ন। যে উচ্চভূমি দুই বা ততোধিক নদীগোষ্ঠীকে পৃথক করে তাকে বলে জলবিভাজিকা। আল্পস পর্বতের ম্যাটারহর্ন হলো একটি পিরামিড চূড়া। হিমবাহ যখন উচ্চ পার্বত্য অঞ্চল থেকে উপত্যকার পাদদেশের দিকে প্রবাহিত হয় তখন শিলাস্তরের সঙ্গে ঘর্ষণের ফলে হিমবাহের পৃষ্ঠে বড় বড় ফাটলের সৃষ্টি হয়, একে বলে বাকসুন্ড। শিলাময় মরুভূমিকে সাহারায় বলে হামাদা। বর্তমান ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্যটি হলো গোয়া। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কেটু। আম্রবৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে। গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে বলে খাদার। কফি উৎপাদনে ভারতে প্রথম স্থানাধিকারী রাজ্য হচ্ছে কর্ণাটক। ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র হচ্ছে জামনগর। ভারতের বিজ্ঞান নগরী বলা হয় হচ্ছে মানে বিজ্ঞান নগরী বলা হচ্ছে যে মহানগরকে সেটা হচ্ছে বেঙ্গালুরু। তারপরের প্রশ্নটা দেখো 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনগণত্ব প্রতি বর্গ কিমিতে 382 জন। হ্যাঁ এবার দেখো তার পরবর্তী প্রশ্ন, 1997 সালে ভারতে মোবাইল ফোন সর্বপ্রথম চালু হয় কোথায়? কিন্তু দেখো এই জায়গাটা না প্রশ্নটা ভুল আছে, আমি কেটে দিয়েছি। এই ঘটনাটা হচ্ছে 1995 সালে। ওকে 1995 সালে ভারতে মোবাইল ফোন প্রথম ব্যবহার হয় এবং ব্যবহারটা হয়েছিল কোথা থেকে বলো তো? কলকাতা থেকে দিল্লি। আর এই ফোনটা করেছিলেন জ্যোতি বসু, রাইটার্স থেকে দিল্লিতে ফোন করেছিলেন। তো এখানে 97 সাল দেওয়া আছে। হ্যাঁ তো এই অ্যান্সারটা এখানে কলকাতা লিখলেও অ্যান্সার হবে, দিল্লি লিখলেও অ্যান্সার হবে। তো প্রশ্নটা প্রশ্নটা কোনোরকমভাবে ভুল আছে, আমি কেটে দিয়েছি প্রশ্নটা। তো তারপর দেখে না পরবর্তী প্রশ্ন যেটা সত্য শুদ্ধ অশুদ্ধ, নদীর সঞ্চয়কার্যের ফলে পাখার মতো ভূমিরূপকে পলল ব্যাসনী বলে, এটা শুদ্ধ। দুটি স্টিপ ওয়ালিয়ারির মধ্যবর্তী স্থানকে সাহারায় গ্যাসি বলে, এটা অশুদ্ধ। নিকবিন্দুতে জলপ্রপাত সৃষ্টি হয়, এটা শুদ্ধ। ভারতের দীর্ঘতম বাঁধ হলো ভাকরানাঙ্গাল, এটা শুদ্ধ। শিকড় অলগা শিল্প বলা হয় কার্পাস বয়ন শিল্পকে, এটা শুদ্ধ। এলনিনোর প্রভাবে ভারতের বন্যা পরিস্থিতি তৈরি হয়, এটা অশুদ্ধ। হীরক চতুর্ভুজ প্রকল্পটি সড়কপথের সঙ্গে যুক্ত, এটা অশুদ্ধ। তারপর দেখো পরবর্তী শূন্যস্থানগুলো, নদীগর্ভে সৃষ্ট উলম্ব গর্তগুলিকে কী বলা হয়? পটল বা মন্তকূপ। বৈদ্যুত সমভূমি যখন নদী দ্বারা বিচ্ছিন্ন হয় তখন তাকে বলা হয় কি? ভ্যালি ট্রেন। মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলে। ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল চিরহরিৎ জাতীয় অরণ্য দেখা যায়। ভারত উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। ভারতের সাক্ষরতার 74.07% হলো দিল্লি বিমানবন্দর কি নামে পরিচিত? ইন্দিরা গান্ধী বিমানবন্দর নামে পরিচিত। নদী জলপ্রবাহের পরিমাপের একক কি? কিউসেক বা কিউমেপ। কিউমেক এটা পৃথিবীর বৃহত্তম উপত্যকার হিমবাহের নাম কি? এটা হুবার্ট। আরবি শব্দ সিপ কথার অর্থ কি? সোজা তলবাড়ি। ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? দেরাদুন। কৃষ্ণমৃত্তিকার প্রধান ফসল কোনটি? তুলা। ভারতের সবুজ বিপ্লবের জনককে? দুজন আছে, ডক্টর নরম্যান এবং স্বামীনাথন। ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলা হয়? চেন্নাই। ভারতের 1 নং যাত্রী জলপথ কোনটি? এটা গঙ্গা, ভাগীরথী এবং হুগলি। বাম দিক ডান দিক দেখে নাও, লোকটাক এটা মণিপুর, বাদ্যছিলা এটা হচ্ছে আসাম, আদি রাজস্থান এবং কার্পাস গবেষণাগার হচ্ছে নাগপুর। ওকে চলে আসো 241 নম্বর পেজে, দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে ভূমির নগ্নীভবনের কারণ কি? আবহবিকার ও ক্ষয়ীভবন। নদীর ক্ষয়ের ক্ষমতা বেশি থাকে উচ্চ গতিতে। নদীর পার্শ্বক্ষয় বেশি হলে উপত্যকার আকৃতি হয় ভি আকৃতির। উপত্যকা হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত হয় কি? কড়ি। বায়ুর কার্য নির্ভর করে এই যে বায়ুর গতিবেগের উপর, আলগাবালির উপর, বৃক্ষহীনতার উপর, এটা তাই সব করেই ঠিক হবে। ভারতের সর্ববৃহৎ রাজ্য হলো রাজস্থান। তারপরে হচ্ছে পশ্চিম হিমালয়ের একটি গুরুত্বপূর্ণ গিরিপথ হলো জজিলা। ভারতের একটি পশ্চিমবাহিনী নদীর নাম হলো নর্মদা। ভারতে ক্রান্তীয় ঘূর্ণপাত বেশি দেখা যায় মৌসুমী বায়ুর আগমনকালে। ভারতের মহারাষ্ট্র অঞ্চলে দেখা যায় কৃষ্ণমৃত্তিকা। ভারতে পাইন অরণ্য দেখা যায় হিমাচল প্রদেশে। ভারতের একটি উল্লেখযোগ্য বাগিচা ফসল হলো চা। ভারতের সর্ববৃহৎ জাহাজ কারখানাটি অবস্থিত বিশাখাপত্তনমে। ভারতের গড় জনঘনত্ব প্রতি কিমিতে 382 জন। এবার শুদ্ধ অশুদ্ধ, উপকূল অঞ্চলে হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট জলমগ্ন উপত্যকাকে ফ্রিয়াট বলে, এটা শুদ্ধ। নদীর প্রবাহপথে ঝুলন্ত উপত্যকার সৃষ্টি হয়, এটা অশুদ্ধ। তেলেঙ্গানা রাজ্যটি মহারাষ্ট্র থেকে আলাদা হয়ে তৈরি হয়েছে, এটা অশুদ্ধ। গঙ্গার প্রধান উপনদী হলো যমুনা, এটা শুদ্ধ। পূর্ব ভারতে বৃষ্টির জল সংরক্ষণ সবচেয়ে বেশি ঘটে, এটা অশুদ্ধ। বার্দৈছিলা আসামে দেখা যায়, এটা শুদ্ধ। পলিমাটিতে নাইট্রোজেন বেশি থাকে, এটা অশুদ্ধ। তারপর দেখো আবহবিকা শব্দটি এসেছে আবহাওয়া থেকে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কি? এটা কী হবে? ব্রহ্মপুত্র। ভারতের মহানগরগুলির জনসংখ্যা কত? 10 লক্ষের বেশি। কলকাতা শহরে পরিবহনের একটি আধুনিক মাধ্যম হলো মেট্রো রেল। কার্পাস চাষে কী পোকা আক্রমণ করে? এটা হচ্ছে বল উইভিল বলতে পারো এরকম। হ্যাঁ লোহিত মৃত্তিকার জলধারণ ক্ষমতা বেশি। তারপর দেখো ভারতের উর্গাকে বলা হয়, দুর্গাপুরকে বলা হয়। এবার ছোটো বস্তু চলে আসো, নদীর ক্ষয়কার্যের একটি প্রক্রিয়ার নাম হলো কি? ঘর্ষণ বা অবঘর্ষণ, যে কোনো একটা লিখতে পারো।
ম্যাটারহর্ন চূড়া কোন ভূমির উপর উদাহরণ? এটা পিরামিড চূড়া। লোয়েস্ট কথাতত্ত্ব কি? এটা স্থানচ্যুত বস্তু। হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বলতে পারবে? মাউন্ট এভারেস্ট। প্যাংগং কোথায় অবস্থিত? জম্মু ও কাশ্মীরে। এল নিনোর ফলে ভারতের বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পায় না হ্রাস পায়, এটা হবে হ্রাস পায়। হ্যাঁ, উত্তর ভারতের ম্যানচেস্টারকে বলা হয় কানপুরকে। ভারতের একটি হাইটেক বন্দরের নাম লেখো, এটা হবে নবসেবা। এবার হচ্ছে বাম দিক ডান দিক, পালঘাট, এটা হবে পশ্চিমঘাট। ভালো করে দেখে নাও, পালঘাট কি হচ্ছে? পশ্চিমঘাট। কফি চাষ হচ্ছে কর্ণাটক। বিশাখাপত্তনম হচ্ছে গভীরতম বন্দর। চেন্নাই হচ্ছে গাড়ি নির্মাণ কেন্দ্র। ওকে, এবার 258 নম্বর পেজের একবার শেষের দিকে চলে আসো, যে কী রয়েছে? বহির্জাত যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস ঘটে সেই প্রক্রিয়াকে কী বলা হয়? সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে অবরোহণ। নদীকাতের সাথে নদীবাহিত শিলাখণ্ডের ঘর্ষণের ফলে সৃষ্ট ক্ষয়কে কী বলে? ঘর্ষণ ক্ষয়। কোন অঞ্চলে হিমরেখা অপেক্ষাকৃত নিচে অবস্থান করবে? মেরু অঞ্চলে। আফ্রিকার মরু অঞ্চলে প্লায়া হ্রদকে কী বলা হয়? শর্টস। পর্যায়নে ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করেন কে? চেম্বারলিন। ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় 1956 সালে। শ্রীনগর ও জম্মুর মধ্যে সংযোগ রক্ষা করেছে কে? বানিহাল পাস। ছোটনাগপুর মালভূমি সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পরেশনাথ। শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত কাবেরী নদীতে। স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হলো ভাকরা নাঙ্গাল। মৌসুমী বায়ু হলো এক প্রকার সাময়িক বায়ু। পার্বত্য অঞ্চলে মৃত্তিকার ক্ষয় প্রতিরোধের একটি উপায় হলো ঝুম চাষ। দক্ষিণ ভারতের যে পার্বত্য অঞ্চলে চা চাষের জন্য বিখ্যাত সেটা হচ্ছে নীলগিরি পর্বত। ভারতের টেক্সিটি নামে পরিচিত কি? ব্যাঙ্গালোর। এবার শুদ্ধ অশুদ্ধ। ঋতু পরিবর্তনের সাথে সাথে হিমরেখার উচ্চতার তারতম্য হয়, এটা শুদ্ধ। আলাস্কার হুবার্ট পৃথিবীর দীর্ঘতম পার্বত্য হিমবাহ, এটা অশুদ্ধ। একটি বিশুদ্ধ কাঁচামাল ব্যবহারকারী শিল্প হল লৌহ ইস্পাত শিল্প, এটা অশুদ্ধ। পেডোক্যাল জাতীয় মৃত্তিকার ক্যালসিয়াম কার্বোনেটের পরিমাণ বেশি থাকে, এটা অশুদ্ধ। ভারতের মৌসুমী বায়ু বৃষ্টিপাত ঘটায় করমণ্ডল উপকূল, এটা শুদ্ধ। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের প্রতি হাজার পুরুষের নারীর সংখ্যা 943 জন, এটা অশুদ্ধ, কারণ 940 জন হবে উত্তরটা। হ্যাঁ, তবে একেবারেই কাছাকাছি, তো একটু ডাউট আছে, তো এটা হচ্ছে অশুদ্ধ হবে, 940 জন 2011 সালে আদমশুমারি অনুযায়ী। তোমরা সেন্সেক্স দেখে মিলে নিতে পারো। পুঞ্জীভূত ক্ষয় ভূমিভাগের আরোহণ একটি প্রক্রিয়া, এটা শুদ্ধ। এতে কেন পরবর্তী যে প্রশ্ন রয়েছে, হিমবাহের উপর সৃষ্টি হওয়ার ফলে কী বলা হয়? ক্রেভাস। নদীখাতে সৃষ্ট গোলাকার গর্তগুলিকে মন্থকূপ বলে। মরু অঞ্চলে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে গৌর বলে। থর মরু অঞ্চলে চলমান বালিয়ারিকে ধ্রিয়ান বলে। অন্ধ্রপ্রদেশ রাজ্যকে ভাগ করে তেলেঙ্গানা রাজ্য গঠন করা হয়েছে। ভারতের বৃহত্তম কয়াল, এটা হচ্ছে ভেমনাথ। সেলের সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে। এবার ছোট প্রশ্ন, নদীর জলপ্রবাহ পরিমাপ করা হয় কোন এককে? কিউসেক কিউমেক। শিলাময় মরুভূমিকে ভারতের কোন উপকূল শীতকালের মিষ্টিপাত লক্ষ্য করা যায়? সরি, শিলাময় মরুভূমিকে কী বলে? হামাদা। কুমায়ুন হিমালয়ের হিমবাহ গঠিত হ্রদগুলি কী বলা হয়? তাল। ভারতের কোন উপকূলে শীতকালীন বৃষ্টিপাত লক্ষ্য করা যায়? করমণ্ডল উপকূলে। ভারতের অরণ্য গবেষণার কোথায় অবস্থিত? দেরাদুনে। খারিফ শস্য কোন ঋতুতে চাষ করা হয়? বর্ষা। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH7। ভারতের সবচেয়ে কম জনঘনত্ব ভারতের কোন রাজ্যে দেখা যায়? অরুণাচল প্রদেশ। বাম দিক ডান দিক, ভারতের শুল্কতম বন্দর কী হবে? কান্ডালা। কর্ণাটকের মালভূমি দক্ষিণ পশ্চিম অংশ হচ্ছে মালনদ। পেট্রোলেশন শিল্পকেন্দ্র হচ্ছে জামনগর। নর্মদা নদীর উৎস হচ্ছে অমরকণ্টক। ওকে, দেখো 278 নম্বর পেয়ে চলে আসে। এবার এখানে নিচের দিকে জিওগ্রাফিতে দেখো কী রয়েছে বস্তুগুলো। যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটে তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে হচ্ছে আরোহণ প্রক্রিয়া। পাখির পায়ের মতো বদ্বীপ গঠিত হয়েছে কোথায়? মিসিসিপি, মিসৌরি, মোহনায়। হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো রসে মতনে। পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি? এটা হচ্ছে মালাসপিনা। যে রাজ্য ভেঙে ছত্তিশগড়ে সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে কি? মধ্যপ্রদেশ। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তাকে বলা হয় আধি, আর শুধু ঝড় থাকলে হবে কিন্তু লু, মনে রাখার জন্য। শিরোজের মৃত্তিকা দেখা যায় যে নিম্নলিখিত অঞ্চলে কোন অঞ্চলে হবে? থর মরুভূমি। ভারতে কফি উৎপাদনের প্রথম স্থানাধিকারী রাজ্য হচ্ছে কর্ণাটক। ভারতের কমলালেবু শহর বলা হয় নাগপুরকে। ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত দেরাদুনে। ভারতের সড়কপথ ব্যবস্থায় পূর্ব পশ্চিম করিডরের যুক্তকারী কেন্দ্রগুলির নাম হচ্ছে শিলচর, পোরবন্দর। রেল ইঞ্জিন নির্মাণ শিল্প গড়ে উঠেছে বেঙ্গালুরুতে। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে দিল্লি। এবার শুদ্ধ অশুদ্ধ চলে আসো। অর্ধচন্দ্রাকৃতি বালিয়ারি শিপ নামে পরিচিত, এটা অশুদ্ধ। জেমু হিমবাহ ভারতের বৃহত্তম হিমবাহ, এটা অশুদ্ধ। ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রথম বৃষ্টিপাত ঘটায় কেরল রাজ্যে, এটা অশুদ্ধ। গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে খাদার বলে, এটা অশুদ্ধ। কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটা শুদ্ধ। চেন্নাই পূর্ব উপকূলে একটি স্বাভাবিক বন্দর, এটা অশুদ্ধ। ভারতের 10 লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট নগরকে মহানগর বলে, এটা শুদ্ধ। এবার দেখো পরবর্তী প্রশ্ন, পলল শঙ্কু পর্বতের পাদদেশে দেখা যায়। অ্যামাজন গাঙ্গেয় অববাহিকা হলো পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। জিন্দাগারা পূর্বাচলের সর্বোচ্চ শৃঙ্গ। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হলো দিল্লি। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের নারী ও পুরুষের অনুপাত হলো 940। ভারতের কার্পাস গবেষণাগার অবস্থিত নাগপুরে। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর হলো ইন্দিরা গান্ধী বিমানবন্দর। যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম হচ্ছে জলবিভাজিকা। সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? এটা হবে আর্ক।
পৃথিবীর বৃহত্তম মহাদেশ হিমালয়ের নাম কি? ল্যাম্বার্ট, গঙ্গার একটি বাম তীরের এবং ডান তীরের উপর নাম লেখো। বাম তীরের উপর হচ্ছে গোমতী এবং কোসা এবং ডান তীর হচ্ছে যমুনা এবং সোন। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি অবস্থিত? মধ্যপ্রদেশ। ভারতের প্রাচীনতম বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো, এটা হচ্ছে ভাকরা নাঙ্গাল। দক্ষিণ ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র হলো ভদ্রাবতী। ডলফিন স্নোজ নামক অন্তরীপ দ্বারা পরিবেষ্টিত ভারতের বন্দরটির নাম হচ্ছে বিশাখাপত্তনম। এবার বান্দীপ প্রান্তিক, লোয়েস হচ্ছে হোয়াং অববাহিকা, অষ্টমুটি মালাবার উপকূল, বারদৈচিলা অসম, কোয়েম্বাটুর কার্পাস বয়ন শিল্পকেন্দ্র। এবার 299 পৃষ্ঠার একেবারে শেষের দিকে চলে আসো, যে প্রশ্নগুলো আছে দেখে নাও। দুই বা ততোধিক নদী অববাহিকার পরস্পর থেকে পৃথক করে, এটা হবে জলবিভাজিকা। ভারতের পাখির পায়ের আঙুলের মতো বদ্বীপ গড়ে ওঠে কৃষ্ণা নদীতে। আরোহণ ও অবরোহণ প্রক্রিয়াতে মিলিত ফল হলো পর্যায়। মরু অঞ্চলে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে বলা হয় গৌর। হিমবাহের সঞ্চয়কার্যের ফলে গঠিত দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিলার মতো ভূমিরূপকে বলা হয় এস্কার। পশ্চিমঘাট পর্বতের একটি গিরিপথ হলো ভোরঘাট। কাঁচামাল বিশুদ্ধ হলো শিল্প হয় বাজার কেন্দ্রিক। ভারতের নবতম কেন্দ্রশাসিত অঞ্চল সৃষ্টি হয়েছে যে রাজ্য থেকে জম্মু কাশ্মীর। ভারতের যে অঞ্চলে আম্রবৃষ্টি দেখা যায় এটা দক্ষিণ ভারত। গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিমাটি যে নামে পরিচিত সেটা হচ্ছে ভাঙ্গর। ভারতের দক্ষিণতম পর্বত হচ্ছে নীলগিরি। মেহগিনি গাছ দেখা যায় যে অরণ্যে, সেটা হচ্ছে শুষ্ক পর্ণমোচী। ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন এম এস স্বামীনাথন। ভারতের সর্বনিম্ন জনবসতিযুক্ত রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ। এবার শুদ্ধ অশুদ্ধ, মেরু অঞ্চলের হিমরেখার অবস্থান সারা বছর স্থির থাকে, এটা অশুদ্ধ। ক্যানিয়ন নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় বেশি করে, এটা হচ্ছে অশুদ্ধ। কুমায়ুন হিমালয় পর্বতগুলি পশ্চিম হিমালয়ের দুয়ারে বা পূর্ব হিমালয়ের দুর্নায় পরিচিত, এটা অশুদ্ধ। এলনিনোর বছরগুলিতে ভারতে খরা হয়, এটা শুদ্ধ। বেসাল শিলা থেকে রেগুর মাটি তৈরি হয়, এটা অশুদ্ধ। মিলেট উৎপাদনের জন্য পটজল মাটি আদর্শ, এটা অশুদ্ধ। হলদিয়া পূর্ব উপকূল অন্যতম বন্দর, এটা শুদ্ধ। এবার দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে, দুটি শিববালিয়ারির মাঝের অংশকে বলা হয় করিডোর। সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন একটি পিরামিড চূড়ার উদাহরণ। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র হচ্ছে দেরাদুন। পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে ন্যাপথা। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার। ড্যাশ শহরকে ভারতের হাইটেক সিটি বলা হয়, এটা নবসেবা। প্লাবন খালের মাধ্যমে জলসেচ বেশি হয় ভারতের তামিলনাড়ু অঞ্চলে। এবার পরবর্তী প্রশ্নগুলো দেখে নাও, সিজিএস পদ্ধতিতে নদীতে জলপ্রবাহ পরিমাপের একক হয় কিউসেক। মেরু অঞ্চলে বরফির পর্বতশ্রেণীকে বলা হয় নুনাটেক্স। পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্তের নাম হচ্ছে কাতারা। ভারতের উচ্চতম মালভূমি কোনটি? এটা লাদাখ। কোন ধরনের ভূপ্রকৃতিক অঞ্চলে সমোন্নতি রেখার চাষ মাটিক্ষয় রোধের জন্য উপযুক্ত? এটা পার্বত্য। ধান উৎপাদনশীলতার কোন রাজ্য ভারতের প্রথম? পশ্চিমবঙ্গ। পূর্ব ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্রের নাম কি? এটা হচ্ছে কলকাতা সল্টলেক অবস্থিত, মাথায় রাখবে। বান্দী ডান্দিক, ভেম্বানাথ হচ্ছে মালাবার উপকূল, কান্দালা কচ্ছ উপসাগর, নামচাবারোয়া এটা অরুণাচল প্রদেশ এবং চিকমাগালুর এটা হচ্ছে কর্ণাটক। এবার আমরা সরাসরি 319 নম্বর পেয়ে চলে এসেছি, একদম শেষের দিকে চলে আসো। যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয় তা হলো আরোহণ। বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চল গড়ে ওঠা সংকীর্ণ নদী খাত হলো গিরিখাত। মহাদেশী হিমবাহের বরফমুক্ত পর্বতশৃঙ্গকে বলা হয় নুনাটক্স। মরু ও মরুপ্রায় অঞ্চলে গড়ে ওঠা লবণাক্ত জলের হ্রদগুলিকে বলা হয় প্লায়া। ভারতের বৃহত্তম হিমবাহ হচ্ছে সিয়াচেন। স্বাধীনতার পর ভারতের প্রথম পুনর্গঠিত রাজ্যটি হলো অন্ধ্রপ্রদেশ। দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে ধাপযুক্ত অঞ্চল যে নামে পরিচিত হচ্ছে ডেকান ট্র্যাপ। ডেকান মানে দক্ষিণ, ট্র্যাপ মানে সিঁড়ি। মাথায় রাখবে এটা। ভারতের দীর্ঘতম পশ্চিমবাহী নদী হলো নর্মদা। যে মাটির স্থানীয় নাম রেগু সেটা কৃষ্ণমৃত্তিকা। এলনিনোর বছর ভারতের যে ঘটনাটি সম্ভাবনা বেশি থাকে সেটা হচ্ছে খরা। ছায়াদানকারী বৃক্ষ প্রয়োজন চা উৎপাদনের জন্য বা চা চাষের জন্য। ভারতের বৃহত্তম সরকারি ইস্পাত কেন্দ্র হচ্ছে ভিলাই। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হলো উত্তরপ্রদেশ, জনবহুল। ওকে, ভারতের প্রধান প্রশাসনিক শহর হলো দিল্লি, আর যদি অর্থনৈতিক শহর বলতে তাহলে হতো মুম্বাই। ওকে, শুদ্ধ অশুদ্ধ, মধ্যগতিতে নদীর প্রধান কাজ হলো বহন, শুদ্ধ। রাজস্থানের চলমান বালিয়ারিকে বলা হয় ধ্রিয়ান, শুদ্ধ। যে কোনো চলমান বালিয়ারিকে কিন্তু ধ্রিয়ান বলে, সে যে জায়গায় নামই বলুক না কেন। ওকে, গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কারেওয়া বলে, এটা অশুদ্ধ। গ্রীষ্মকালে যে ফসলের চাষ হয় তা জায়িদ ফসল, এটা শুদ্ধ। ভারতে বর্ষাকালে সূচনায় মৌসুমি বিস্ফোরণ ঘটে, এটা শুদ্ধ। দিল্লি ভারতের অর্থনৈতিক রাজধানী, এটা অশুদ্ধ। কলকাতা হলো একটি সামুদ্রিক বন্দর, এটা অশুদ্ধ। জলপ্রপাতের নিচের অংশে গড়ে ওঠা বৃহদাকার গর্তকে প্রপাতকূপ বলে। হিমবাহ ও জলধারা সঞ্চয়ের ফলে উল্টানো নৌকার মতো ভূমিরূপকে বলা হয় ড্রামলিন। রিটুন প্রথা আখ চাষে দেখা যায়। মালাবার উপকূলে অসংখ্য কয়াল দেখা যায়। কোন উপকূল অসংখ্য কয়াল দেখা যায়? মালাবার উপকূলে। ভাকরা নাঙ্গাল পরিকল্পনা স্বতন্ত্র নদীর উপর গড়ে উঠেছে। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হলো ভাষা। ড্যাশে মারুতি উদ্যোগ লিমিটেড কারখানা গড়ে উঠেছে, এটা হচ্ছে হরিয়ানার গুরগাঁও। তারপর দেখো ছোটো প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম লোয়েস সমভূমি কোনটি? এটা চীনের হোয়াংহো নদী অববাহিকা। হিমবাহের উপরিস্তরে সৃষ্টি হওয়া আড়াআড়ি ও সামন্তরাল ফাটলগুলিকে কী বলা হয়? ক্রেভাস বলে। দুটি শিববালিয়ারির মধ্যবর্তী করিডোর সাহারায় কিনায় পরিচিত, এটা হচ্ছে গাসি। শিবালিক ও হিমালয়ের মাঝে গড়ে
ওটা নদগুলি কি বলা হয় তাল যোগ বা গেরসোপ্পা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? এটা হচ্ছে সরাবতী। ভারতের একটি জায়িদ শস্যের উদাহরণ দাও। এটা বাদাম বা আউশ ধান, যেগুলো একটা লিখবে। ভারতের সর্বাধিক সাক্ষর রাজ্য কোনটি? এটা কেরালা। এবার চলে আসবো কস্তম্ব কস্তম্ব বাম দিক ডান দিক। ধনুকাকৃতি বদ্বীপ, এটা গঙ্গা নদী। ল্যাটেরাইট মাটি, এটা ছোটনাগপুর মালভূমি। বৃষ্টিশায়ী অঞ্চল, এটা শিলং। কেন্দ্রীয় গম গবেষণাগার, এটা পুসা। 338 নম্বর পেজে চলে আসো। পর্যায়নের মাধ্যম নয় কি ভূমিকম্প? নদীর তলদেশে অবগস্ত ক্ষয়ের ফলে সৃষ্ট গর্তগুলিকে বলা হয় মন্থকূপ। বিশ্বের দীর্ঘতম মহাদেশের হিমবাহ সৃষ্টি হয়েছে আন্টার্কটিকা মহাদেশে। প্রস্তরময় মরুভূমিকে সাহারায় বলা হয় হামাদা। মরু সম্প্রসারণ রোধের জন্য ভারতে গঠিত হয়েছে কাজরি, মানে গ নম্বর অপশানটা হবে এখানে। ভারতের উত্তর দক্ষিণের বিস্তার হলো 3,214 কিলোমিটার। ভারতে অবস্থিত হিমালয় সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। লোকটাক হ্রদ অবস্থিত ভারতের মণিপুর রাজ্যে। মৌসুমী বিস্ফোরণ দেখা যায় বর্ষাকালে। শিবালিক পর্বতের পাদদেশীয় অঞ্চলে প্রস্তরময় মৃত্তিকা জেনায় পড়ছে, তা হলো ভাবর। কফি উৎপাদনে ভারতের জেলা জুড়ে প্রথম, তা হলো কর্ণাটক। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা অবস্থিত দুর্গাপুরে। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হলো উত্তরপ্রদেশ। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত দিল্লিতে। এবার শুদ্ধ অশুদ্ধ চলে আসো। অবরোহণ প্রক্রিয়া একটি আন্তর্জাতিক প্রক্রিয়া উদাহরণ। এটা হচ্ছে অশুদ্ধ। সুন্দরবনে একটি অস্থপ্রাকৃতিক নদীর উদাহরণ, এটা অশুদ্ধ। কাশ্মীর উপত্যকা ভূস্বর্গ নামে পরিচিত, এটা শুদ্ধ। ব্রহ্মপুত্র নদ তিব্বতের সাংকো নামে পরিচিত, এটা শুদ্ধ। সাল একটি ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদ, এটা অশুদ্ধ। হেক্টর প্রতি ধান উৎপাদনে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য প্রথম, এটা অশুদ্ধ। ভারতে প্রথম পাতাল রেল চালু হয় কলকাতা, এটা শুদ্ধ। এবার শূন্যস্থান পূরণ। পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? আলাস্কার হুবার্ড। ওয়াদি কথারত্ব কি? শুষ্ক উপত্যকা। আলপসের ম্যাটারহর্ন এর উদাহরণ কি? পিরামিডের চূড়া। মেঘালয় শিলং ভারতের কি অঞ্চল উদাহরণ? বৃষ্টিছায় অঞ্চল উদাহরণ। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কি? বিহার। ভারতের প্রথম পেট্রোশন শিল্প স্থাপিত হয় ট্রম্বেতে। মহানদীতে বহুমুখী নদী হীরাকুদে। এবার হচ্ছে ছোট প্রশ্ন। দুটি নদীর মধ্যবর্তী ভূগর্ভ কি বলা হয়? দোয়াব। দুটি শিববালিয়ারির মধ্যবর্তী অংশ কিনায় পরিচিত, এটা করিডর। ভারতের একক বৃহত্তম শিল্পের নাম কি? কার্পাস বয়ন শিল্প। 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা কটি? এটা হবে হচ্ছে 53টি। ওকে, ভারতের মরুমৃত্তিকায় স্থানীয় নাম কি? সিরোজেম। ভারতের দীর্ঘতম গিরিপথের নাম কি? বানিহাল বা জহর। কালবৈশাখী ঝড় অসমে কি নামে পরিচিত, মানে আসামে কি নামে পরিচিত? হচ্ছে বর্ধৈশিলা। উত্তর ভারতের ম্যানচেস্টারকে বলা হয় কানপুরকে। এবার বাম দিক ডান দিক। ভারতের অরণ্য গবেষণাগার হচ্ছে দেরাদুন। ভারতের সিলিকন ভ্যালি হচ্ছে বেঙ্গালুরু। ভারতের দাম গবেষণাগার হচ্ছে কটক। এবং ভারতের গ্লাসগো হচ্ছে হাওড়া। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রথম যে জিওগ্রাফির এবিটি এর যে প্রথম 14টি পার্ট রয়েছে, 14টি সেট রয়েছে 50 পৃষ্ঠার পর থেকে। 50 পৃষ্ঠা তো পুরনো সালের প্রশ্ন। তো তারপর থেকে যে 14টা সেট রয়েছে তা কিন্তু আমি একে একে তোমাদের সামনে তুলে ধরলাম। আলোচনাটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে। তোমাদের কী কী বিষয়ে সাজেশন প্রয়োজন, ছোট প্রশ্ন প্রয়োজন, কী কী বিষয়ে টিপস প্রয়োজন আছে, সমস্ত কিছু আমাদের কমেন্টস করে জানাও। আমরা তোমাদের সাহায্য করার চেষ্টা করব। বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তুমি যদি চ্যানেলে প্রথমে থাকো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী ভিডিওতে। আর এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।